এখানে আমি আমিষ আলুর দম তৈরি করে নিয়েছি। যে যেমন ভাবে তৈরি করো তেমন আলুর দম নিলেই হবে। ফ্রাইং প্যানের মধ্যে আমি টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিয়ে তার মধ্যে তিনটে ফাটানো ডিম দিয়ে দেখো একটু ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি। এবার আলুর দমটা একটু আধ ভাঙা করে নেব কড়াইয়ের মধ্যে, পুরো ভাঙতে হবে না। এবার আগে থেকে যে ডিম, পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। শেষে কিছুটা বাটার আর ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি আমার লোভনীয় আলুর দম ফ্রাই। এটা রুটি পরোটার সাথে খুব ভালো যায়।